বিভিন্ন ধরনের রেসিপি সম্পূর্ণ বাংলায় দেখতে আপনার ইউটিউবে সার্চ করুন মুনায়েস রেসিপি, সাবস্ক্রাইব করে নিন মুনায়েস রেসিপি চ্যানেলটি, এবং সবার আগে নোটিফিকেশন পেতে প্রেস করুন বেল আইকনটি। ওয়েলকাম টু মুনায়েস রেসিপি। আজকে আমরা একটা ডালের রেসিপি শিখবো, যেটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল। আমরা অনেক সময় এই চাল কুমড়োকে ছাঁচি কুমড়োও বলে থাকি। তো চলুন আমরা দেখে নিই এই চাল কুমড়ো বা ছাঁচি কুমড়ো দিয়ে কীভাবে ডালটা বানাতে হয় আর কী কী উপকরণ লাগে। তার জন্য আমাদের প্রথমেই লাগবে চাল কুমড়ো। এখানে আমি চাল কুমড়োর অর্ধেক নিয়ে খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি, নিয়ে এটাকে ধুয়ে রেখেছি। আর নিয়েছি মুগের ডাল, এখানে আমি শুকনো খোলায় ভেজে ধুয়ে রেখেছি এক কাপ মুগের ডাল। আদা বাটা নিয়েছি এক চা চামচ। ফ্লেভারের জন্য নিয়েছি আমি একটু জিরে গুঁড়ো, এটাও এক চা চামচ। নিয়েছি এক চা চামচ লবণ, এক চা চামচ হলুদ আর এক চা চামচ চিনি। আর নিয়েছি একটু তেল, একটু ঘি আর একটু জল। ডালে ফোড়নের জন্য লাগবে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর এক চিমটে সাদা জিরে। প্রথমে আমরা চাল কুমড়ো আর ডালটা একসঙ্গে কুকারে একটু সেদ্ধ করে নেব। তার জন্য আমি কুকারে জল দিয়ে গরম করতে বসিয়েছি। এখানে আমি চার কাপ জল দিয়েছি, যেহেতু এক কাপ ডাল তাই আমি এতে দিয়েছি চার কাপ জল। প্রথমে দিয়ে দিলাম ডালটা, এবার দিয়ে দিচ্ছি আমাদের চাল কুমড়োটা, একসঙ্গে এটাকে সেদ্ধ করে নেব। আমাদের ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা এটা সাতলে নেব। আমি ডালটা একটা পাত্রে ঢেলে নিয়েছি, এবার কড়াইতে তেল দিচ্ছি। আমি কড়াইতে 3 টেবিল চামচ মতো তেল দিলাম। তেলটা একটু গরম হবে, এবার এতে দেবো সামান্য একটু হলুদ। দেবো আমাদের ফোড়নটা, দুটো তেজপাতা। শুকনো লঙ্কা আর গোটা জিরে। একটু নাড়াচাড়া করে নেবো। এবার এর মধ্যে দেবো আমাদের ডালটা। এবার এতে দিয়ে দেবো আমাদের একে একে সব মশলাগুলো, আদা বাটা, লবণ, হলুদ। জিরে গুঁড়ো আর চিনি।
এবার ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের ডালটা ফুটতে শুরু করেছে, আমরা ডালে আর কোনো জল দেব না, যে জলটাতে আমরা ডালটা সেদ্ধ করেছি সেই জলটাতেই হবে। এবার আমরা ডালটা একটু ঢাকা দিয়ে দেব। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে আমি এটা কম আঁচে খানিকক্ষণ ফোটাবো। আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার খুলব। আমাদের ডালটা হয়েই গেছে, এবার ওপর থেকে আমরা একটু ঘি ছড়িয়ে দেব। আমি 1 টেবিল চামচ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটুখানি ফুটিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব, তারপর আমি এটাকে সার্ভ করব। আমাদের আজকের রেসিপি চাল কুমড়ো দিয়ে মুগের ডাল একদম তৈরি, আর এটাকে আমি এভাবে সার্ভও করে দিয়েছি। তো আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানান, আর কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। আরও এরকম ধরনের রান্নার আপডেট পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ, নমস্কার।